ফাইনালি আমরা ঢুকে গেছি সিরাজগঞ্জের চায়নাবাদের রাস্তায়। তবে নদীর যদি পানি থাকতো তাহলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো, বর্ষাকালে বা অন্যান্য সময় তখন এটা পুরোটাই পানিতে ভরা থাকে। আর সিরাজগঞ্জ বাসীর জন্য বিকালের অবসর সময় প্লাস আড্ডার জায়গা হলো এই চায়নাবাদের এরিয়া। এখানে মানুষজন ঘুরতে আসে প্লাস টাইম এক্সপেন্স করে। আর আজকে ফ্রাইডে হওয়ার কারণে মোটামুটি মানুষজন এখন আসা শুরু হয়েছে। সিরাজগঞ্জের যারা সাবস্ক্রাইবার আছেন, ফলোয়ার আছেন, কাউকে ওইভাবে বলে আসতে পারি নাই, এই জন্য অনেক দুঃখিত। হয়তো বলে আসলে অনেকের সঙ্গে মিট করা যেত, কিন্তু আমরা আসলে ট্যুরে বেরোইছি খুব অল্প সময় নিয়ে। পথ চলতে চলতে যখন সাবস্ক্রাইবার ভাইদের সঙ্গে দেখা হয়ে যায় তখন আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। ভাইয়ের নামটা সাব্বির ভাই, হাসান ভাই, মুসা ভাই, আরে বিখ্যাত নাম তো ভাই। হে এভরিওয়ান, দিস ইজ হাসিফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথ চলা বাইকার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। মহেরা জমিদার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আর এখন যাচ্ছি সিরাজগঞ্জ চায়নাবাদের উদ্দেশ্যে। ঢাকা থেকে অলমোস্ট 80 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা আসছিলাম মহেরা জমিদার বাড়ি। আর এটা হলো মহেরা জমিদার বাড়ির সামনে কেন্দ্রীয় শহীদ মিনার, আর আমার হাতের ডান পাশে হলো মহেরা জমিদার বাড়ি। সময় এখন দুপুর 1:54। প্রান্ত সাহেব এবং ছোট ভাই দুজন একটু সামনের দিকে চলে গেছে, আমি একটু পিছনে পড়ে গেছি শুধুমাত্র গোপ্রোর ব্যাটারি চেঞ্জ করার জন্য। মোটামুটি দুপুরের লাঞ্চের সময় হয়েছে এবং প্রচণ্ড ক্ষুধা লাগছে, এবং ট্রাভেল করলে হবে না, টাইম মতো খাওয়া দাওয়া করতে হবে, এটাও ট্যুরেরই একটা অংশ। ঘোরার সাথে সাথে খাওয়া দাওয়া ঠিক মতো না করলে, শরীরে যদি এনার্জি না থাকে তাহলে কোনো কিছুই আসলে ভালো লাগবে না। সময় যখন 2:50, যমুনা সেতুতে আছি, অসাধারণ লাগতেছে। অলমোস্ট প্রায় 2 বছর পরে যমুনা সেতুতে আসলাম। এই যমুনা সেতুতে আসার পরে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে এই সেতুর উপরে কেউ দাঁড়াবেন না, কারণ এটা খুবই রাস্তাটা খুবই সরু একটা রাস্তা, আর এখানে যদি দাঁড়ানো হয় তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সাজেস্ট করব যারা যমুনা সেতুতে আসেন, বাইকার যারা আসেন, ঘুরতে আসেন, অনেকে ছবি তোলেন, এখানে দাঁড়ানোটা খুব বেশি পরিমাণে রিস্কি। আর যদিও আমরা জাস্ট 1 মিনিটের জন্য দাঁড়াইছিলাম, তাতেই আমরা বিষয়টা ফিল করতে পারছি, ওই ফিলিংস থেকে আপনাদের মাঝে শেয়ার করলাম। সো আমি আর নেক্সট টাইম যমুনা সেতুতে ব্রিজের উপরে বাইক নিয়ে দাঁড়াবো না, এবং আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারাও এই যমুনা সেতুতে বাইক নিয়ে কেউ দাঁড়াবেন না। ওরে রে, কুয়াশা নাকি ধুলা, কোথায় আছি? আবার যেটা হয়েছে, আমরা যমুনা সেতু পার হওয়ার পরে একটু সামনের দিকে চলে আসছিলাম, কিন্তু আমাদেরকে সামনের মোড় থেকে যেতে হবে বায়ে, আর এখন এমন একটা পরিস্থিতির মধ্যে চলে আসছি, পুরো কুয়াশার মধ্যে দিয়ে বাইক রাইড করতেছি, সেই লেভেলের কুয়াশা, বাইরে ভাই একই অবস্থা, পুরো ভয়ঙ্কর একটা অবস্থা। আর এটা কুয়াশা না, এটা হলো ধুলা। সময় যখন 3:31, ঢুকে গেলাম সিরাজগঞ্জের মেন শহরে। লাঞ্চের জন্য আমরা যাচ্ছি জলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকে 2.5 থেকে 3 বছর আগে সিরাজগঞ্জে যখন আসছিলাম, তখন সিরাজগঞ্জের মানুষের কাছে জিজ্ঞাসা করছিলাম যে সিরাজগঞ্জের সবচাইতে বিখ্যাত বা মোটামুটি ভালো খাবারের হোটেল কোনটা। তো তখন ম্যাক্সিমাম লোকজনই বলছিল যে জলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ঐতিহ্যের ধারাবাহিকতায় আজকে আবার যাচ্ছি সেই জলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। অনেকদিন পরে আসলাম সিরাজগঞ্জে, বেশ ভালোই লাগতেছে।
দুপুর 3:30 বেজে গেছে, সময় যেন নদীর স্রোতের মতো প্রবাহমান, খুব দ্রুত সময় চলে গেছে। আসলে ভালো সময়গুলা খুব বেশি স্থায়ী হয় না। আর এই বাসটায় মনে হচ্ছে যেন সে একাই রাস্তাটা দখল করে ফেলছে, নিজেও যায় না, কাউরে যাইতেও দেয় না। একটু জোর করে ওভারটেকিং করতে হলো, কিছু করার নাই। আর এটা একটা চত্র সিরাজগঞ্জের, এইখানে এই সামনে ছিল কোথায় যেন জলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, জানি না এখনও আছে কি না। তো চলে আসলাম হোটেল জলিল অ্যান্ড দইঘর। বাইকটা একটু পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে। সময় যখন দুপুর 4টা, আমরা আছি জলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকে 3 বছর আগে ঠিক এই হোটেলে আমি আর প্রান্ত সাহেব দুপুরে লাঞ্চ করছিলাম, তাই তো প্রান্ত ভাই? এবং বিশাল একটা ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, সেটা হচ্ছে আমার বাইক নষ্ট হয়ে গেছিলো। তখন আমার হিরোর একটা বাইক ছিল 110 cc-র। তো জলিল হোটেলে আসি, আর খাওয়া দাওয়ার জন্য আছে গরুর মাংস, ডাল, শশা, শুটকি ভর্তা, কাচকি ভর্তা, গরু, ডাল। আর এই পাশে আমাদের আলামিন ভাই আছে। আলামিন ভাই কেমন লাগতেছে? ক্ষুধা লাগছে ভাই, আসলে প্রচণ্ড ক্ষুধা লাগছে। খাওয়াটা শেষ করি, মোটামুটি খাওয়ার মানটা খুবই ভালো। সিরাজগঞ্জে আসার পরে যার কাছে জিজ্ঞেস করছি ভালো মানের হোটেল কোনটা, সবাই বলছে জলিল হোটেলে চলে যান। এটা 3 বছর আগে বলছিল, বাট এবার আর জিজ্ঞেস করি না, সবাই জলিল হোটেলেই চলে আসছে। তো খাওয়াটা শেষ করি, দেন আমরা যাচ্ছি চায়নাবাদ, ওখানে বেশ কিছু ফুটেজ থাকবে, তো চ্যানেলের সঙ্গেই থাকবেন। গরুর মাংসটা টেস্ট করে বলতেছি খাবারটা কেমন। মোটামুটি ভালোই, ক্ষুধা লাগছে তো, ক্ষুধা বেড়ে সব কিছুই আসলে ভালো লাগে। জলিল হোটেল থেকে খাওয়া দাওয়া শেষে বের হয়ে যাচ্ছি, আর ভাইয়ের সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগলো। এবং ভাই আমার একজন ফলোয়ার প্লাস সাবস্ক্রাইবার, ভাইয়ের নামটা আব্দুল্লাহ ভাই। ঠিক আছে আব্দুল্লাহ ভাই, আল্লাহ হাফেজ, আর দোয়া করবেন আমাদের জন্য। সময় যখন 4:30, জলিল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমরা দুপুরের লাঞ্চটা সম্পূর্ণ করে এখন যাচ্ছি আবার চায়নাবাদের উদ্দেশ্যে। এখান থেকে চায়নাবাদ একদম কাছাকাছি, হয়তো 10 মিনিট সময় লাগবে। সিরাজগঞ্জবাসীর জন্য এই চায়না বাঁধটা একটা আশীর্বাদই বলা যায়, কারণ নদী ভাঙনের এলাকা সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য এই বাঁধটা তৈরি করা হয়। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগতেছে। যদিও তেমন কোনো কিছুই এখন পর্যন্ত দেখানো হয়নি, আমাদের মূল যাত্রাই হলো যমুনা নদীর পাড় চায়নাবাদ। তো আমরা যমুনা নদীর পাড় চায়নাবাদের একদম কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে আমরা চায়নাবাদে ঢুকবো। তো ফাইনালি আমরা ঢুকে গেছি সিরাজগঞ্জের চায়নাবাদের রাস্তায়। তবে নদীর যদি পানি থাকতো তাহলে হয়তো আরও বেশি সুন্দর লাগতো, নদীতে পানি না থাকার কারণে একটু অন্যরকম লাগতেছে। সিরাজগঞ্জবাসীর জন্য বিকালের অবসর সময় প্লাস আড্ডার জায়গা হলো এই চায়নাবাদের এরিয়া। এখানে মানুষজন ঘুরতে আসে প্লাস টাইম এক্সপেন্স করে। আর আজকে ফ্রাইডে হওয়ার কারণে মোটামুটি মানুষজন এখন আসা শুরু হয়েছে, কিছুক্ষণ পরে হয়তো দেখা যাবে যে এখানে পুরা ভর্তি মানুষ। আর ওই পাশে সবাই সরিষা বাগানের মধ্যে ছবি তুলতেছে। সিরাজগঞ্জের যারা সাবস্ক্রাইবার আছেন, ফলোয়ার আছেন, কাউকে ওইভাবে বলে আসতে পারি নাই, এই জন্য অনেক দুঃখিত। হয়তো বলে আসলে অনেকের সঙ্গে মিট করা যেত, কিন্তু আমরা আসলে ট্যুরে বেরোইছি খুব অল্প সময় নিয়ে। নদীর পাড়ে আমরা অলরেডি চলে আসছি, প্রচুর ট্যুরিস্ট চায়নাবাদের এরিয়ায় সবাই ঘুরতে আসছে। আর আমরা এর আগে যখন আসছিলাম তখন এত দোকান ছিল না, এখন একটু ছোট ছোট টম দোকানগুলা সংখ্যা অনেক বেড়ে গেছে, আর এগুলো দেখতে খুব জোশ লাগতেছে। ওয়াও, অস্থির। নদীর পাড় জায়গাটাই আসলে অনেক সুন্দর হয়। সময় এখন 4:43, আছি চায়নাবাদের রাস্তায় যমুনা নদীর পাড়ে। আমার সামনে প্রান্ত সাহেব অনেক চিল মোড়ে আছে, অনেক মানুষ, অনেক মানুষ। চায়নাবাদে আছি আর ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল, ভাইরা তো সব সিরাজগঞ্জের। আচ্ছা, আর নদীতে তো এখন পানি কম, মানে জোয়ার নাই মনে হয়। আচ্ছা, তো ঠিক আছে ভাই, দোয়া রাখবেন সবাই ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।
চায়না বাদে আসি আর অসাধারণ পরিবেশ, পিছনে যমুনা নদী। তো এখন একটা চায়ের ব্রেক নিব, চা খেয়ে দেন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো সিরাজগঞ্জ চায়নাবাদ থেকে বের হয়ে যাচ্ছি, অসাধারণ একটা সময় গেল চায়নাবাদে। আর চায়নাবাদ আসার পরে ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। ভাই ভালো আছেন? দেশি ভাই ব্রাদার, ভাইয়ের নামটা কি ছিল যেন? মামুন শিকদার ভাই, হাসান ভাই। তো হাসান ভাইদের সঙ্গে আজকে দেখা হয়ে গেল চায়নাবাদে, এবং ভাই আমার ভিডিও দেখে এই জন্য খুব ভালো লাগছে। তো ভাইয়ের পোস্টিং তো এখন এখানেই নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, ঢাকায় যদি আসেন অবশ্যই মিট করবেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ। ছোট্ট একটা চায়ের ব্রেকের জন্য আমরা এখন দাঁড়াবো এই পাশের এই টম দোকানে, এক কাপ চা খাবো, দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো চায়নাবাদ থেকে আমি হাসিব পথ চলা বাইকার বিদায় নিচ্ছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ।